ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আজকের সকালটি অন্যরকম। ভোট দিতে ভোর থেকেই লম্বা লাইনে দাঁড়িয়েছেন তারা। বিশ্ববিদ্যালয়ের একটি হল বাদে বাকি 17টি হলে উৎসবার উৎসাহ নিয়ে চলছে ডাকসু নির্বাচন। দুপুর 2টো পর্যন্ত ভোট প্রদানের পর ভোট গণনা শুরু হওয়ার কথা। প্রায় 3 দশক পর ডাকসুর সাক্ষী হতে পেরে উচ্ছ্বাস তাই বাঁধ ভাঙা। প্রথমত ভোট দিতে পেরে আমি খুবই আনন্দিত। সুশৃঙ্খলভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে ভোটটি অনুষ্ঠিত করতে পেরেছে বলে আমি খুবই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে সুষ্ঠুভাবে দেখতেছি, এখনো ভোট হইতেছে, ইনশাল্লাহ আশা করি সুষ্ঠুভাবে ভোটটা সম্পূর্ণ হবে আর রেজাল্ট আমরা আশানুরূপ যেটা আমরা আশা করি যে হবে, যেটা ইনশাল্লাহ সেটাই হবে। যে কোনো ঐতিহাসিক সাক্ষী কিন্তু শুধু আনন্দেরই না, গর্বের বটে। তো আমরা ঐতিহাসিক সেই সাক্ষী হতে যাচ্ছি, এটা খুবই আনন্দের। একজন শিক্ষার্থী ভোট দিচ্ছেন 38টি ক্যাটাগরিতে, এ কারণে সময় লাগছে খানিকটা বেশি। তবে তা নিয়ে আক্ষেপ বা অভিযোগ নেই কারোরই। 38টা ভোট একসাথে দেওয়া, এই বিষয়টা অনেক ভালো লাগছে। সকালে দেখেন উপস্থিতি প্রচুর। প্রথম বর্ষে আমরা এসেই ডাকসু নির্বাচন পেয়েছি, অবশ্যই অনুভূতি অনেক ভালো। আর প্রত্যাশা থাকবে ছোটখাটো কিছু সমস্যা তো আছে, সব বিশ্ববিদ্যালয়ে আছে, ওই সমস্যাগুলো যাতে সমাধান হয়। আমি এমন ছাত্র প্রতিনিধি চাই যে আমাদের আশাগুলো পূরণ করবে, যেরকম আমাদের ক্যাম্পাসে অনেক সমস্যা রয়েছে সেগুলো নিয়ে কাজ করবে। যদিও পাল্টাপাল্টি অভিযোগ করেছেন প্রার্থীরা। আমি জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী। বাংলাদেশ ছাত্রলীগকে সাধারণ শিক্ষার্থীরা তাদের নিজেদের সংগঠন মনে করে, তরুণের সংগঠন মনে করে, আমাদের দেশ রত্ন শেখ হাসিনার দিকে তাকিয়ে তারা বাংলাদেশ ছাত্রলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় গঠন করার এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য বাংলাদেশ ছাত্রলীগকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। এখন আপনারা দেখেন প্রতিটি হলেই ভোট ডাকাতির একটি নির্বাচন করতে যাচ্ছে, এবং এখানে এই আমরা কোয়েত মৈত্রী হলে দেখছি যে এখানে আপনার এক বাক্স আপনার ব্যালট পেপার আপনার ছাত্রলীগের নেতাদেরকে আপনার ভোট দেওয়ার একটি বিষয় আমরা দেখেছি। আর হচ্ছে আপনার প্রতিটি হলে হলেই এরকম আমরা জগন্নাথ হল সহ বিভিন্ন হলে রুকিয়া হলে আমরা গত রাত্রে এই ধরনের অভিযোগ পেয়েছি। ভিপি পদে 21, জিএস পদে 14 এবং এজিএস পদে লড়ছেন 13 জন প্রার্থী। অন্যদিকে নির্বাচনে মোট ভোটারের সংখ্যা 43,255 জন। কড়া নিরাপত্তা রয়েছে পুরো বিশ্ববিদ্যালয় এলাকায়। ভোট গ্রহণ শেষে ভোট গণনা হবে ওএমআর মেশিনে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা।